Oh,
Oh, yeah.
আপনাদের ভক্তিটাও কিন্তু অনেক উর্ধ্বস্তরের।
তাই আমরা এই ভক্তিটা আজকে সবকিছু আজ গোবিন্দর চরণে ভাগবতের চরণে অর্পণ করব এবং আমরা যেন এই ভাগবত পাঠে আমরা যেন কেউ কথা বলি না এবং যাদের ফোনগুলো আমি সাইলেন্ট করে দিল আমরা অমৃতময় ভাগবতের কথা স্মরণ করি গৌর ভক্তবৃন্দ আজ হচ্ছে ভাগবত পাঠের ষষ্ঠ দিবস আগামীকাল ভাগবত পাঠের পূর্ণা আগামীকাল আমাদের এই মহামিলন মেলা আমাদের সমাপ্ত হবে আমাদের এই মহামিলন মেলা সমাপ্ত হবে আমাদের জীবন মেলা যেরকম ভাবে সূর্য উদয় হয়ে অস্ত যায় ঠিক তদ্রূপ এই ভাগবত পাঠেরও কিন্তু বিশ্রাম হবে এই যে আনন্দের বাজার বসেছে কোথায় বৃন্দাবনে এই আনন্দের বাজার বসেছে এই মন্ত্রই শ্রী বৃন্দাবনে ভগবান বলছেন আমি দুঃখীদের হৃদয়ে থাকি না আমি বৈকুণ্ঠ থাকি না যেখানে ভগবানের কথা কীর্তন হয় সেখানে আমি আধিকা সবিয়াজ গতকাল মাধবপুরে পাঠে আমরা ছিলাম ভক্তদের জায়গা হয়নি হাজার হাজার ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তরা দেখছে ভাগবত পাঠের একদিকে পূর্ণা পাঠ চলছে এতই কৃপা ব্যাস দেবের সুখদেব গোস্বামীর হঠাৎ করে হাজার হাজার ভক্তের মধ্য দিয়ে একটি কুকুর সকলের ভিতর দিয়ে চলছে দৌড়িয়ে চলছে একদিকে পূর্ণা হচ্ছে ওই কুকুরটা একদিকে ওই আসরের মধ্য থেকে দৌড়িয়ে যাচ্ছে তাই ওই ভক্তবৃন্দ এই যে এখানে শুধু ভক্ত নয় এমনও তো হতে পারে আমাদের এই হবিগঞ্জ শনি মহাদেব মন্দিরে এমন কোন শুদ্ধ বৈষ্ণব এসেছেন এমন কোন ভগবানের পার্শ্বদ এসেছেন সদ্যবেশ ধারণ করে আমরা কেউ কি বলতে পারবো পারবো না তাই গুরু ভক্তবৃন্দ এই ভাগবত পাঠ দিবার ভাগ্য সবার হয় না যারা এগুলো করেছেন তারা অত্যন্ত ভাগ্যবান তাদের ভাগ্যে আমরা ভাগ্যবান এই যে আমাদের মতো পাপিষ্ট আমার মতো মূর্খ আমার মতো কীট যা আপনাদের দর্শন করতে পেরেছি আপনাদের সঙ্গ লাভ করতে পেরেছি এটা আমার বহু জীবনের শুক্রিয়া বহু ভক্তবৃন্দ শ্রীমন ভাগবতে বলা হয়েছে সংসার এই সংসারে কোনো সার বস্তু কোনো কিছু নেই এই সংসারে যা কিছু আছে সমস্ত কিছু অসার অর্থাৎ এই অসার সংসারে একমাত্র আপন একমাত্র গোবিন্দ ব্যতীত এই জগৎ সংসারে আপন কেউ নেই আমরা যে যা কিছুই করি না কেন যতদিন পর্যন্ত আপনার সম্পর্কটা স্বার্থের সঙ্গে জড়িত থাকবে ততদিন দেখবেন আপনাকে সবাই ভালোবাসবে যেদিন আপনার স্বার্থ ফুরিয়ে যাবে এই সংসারে আপনাকে কেউ দাম দেবে না আপনি যখন বৃদ্ধ হবেন আপনি যখন বৃদ্ধ হবেন দেখবেন এই বৃদ্ধ অবস্থায় আপনাকে কেউ আর মূল্যায়ন করে না এই যে আমাদের কাকু এখন বৃদ্ধ হয়েছে হারমোনিয়ে বাজে বাজে কীর্তন করেছে আরো 20 বছর পরে ওনার গলার শব্দ থাকবে না তখন কেউ বলবে না শনি মন্দিরে এসে কীর্তন কেউ বলবে কেউ বলবে না এই হচ্ছে সংসার তখন আমরা কি করি বৃদ্ধ বয়সে আমরা একা একা বিছানায় করে খাটি হা গোবিন্দ আমি কি করলাম আমি কি করলাম আমার মানব চলো আমার চলে গেল আমি তো কিছুই করতে পারলাম না শুধুমাত্র ওই বিষের অনলে আমি চলেছি আর কোনো কিছুই করতে আমি পারলাম না এই বলছে সময় থাকতে ভজন করো সময় থাকতে কৃষ্ণ চরণে নিবেদন করো নিজের মনটাকে মজিয়ে গেল কেননা এই জগতে একমাত্র আপন কৃষ্ণ এই জগতে আপন আর কেহ নেই একমাত্র কৃষ্ণই আপন কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ গুরু কৃষ্ণ বন্ধু এই ভাব যার হৃদয়ে উদিত হয় তার জীবন ধন্য হয়ে যায় সাতদিন পর আমার তো মৃত্যু সুখদেব গোস্বামী বল
আপনি কৃপা করুন, আপনি কৃপা করে আমাকে পথ দেখান, আমি যেন ওই সাত দিনের ভিতরে যেন কৃষ্ণ চরণ পাই, আমি যেন সাত দিনের ভিতরেই কৃষ্ণ চরণ পাই, আমি আর কিছু চাই না। আচ্ছা মনে করুন আপনার মৃত্যুর পূর্বে আপনি যখন বিছানায় থাকবেন কিংবা মেডিকেলে থাকবেন তখন কি করবেন? তখন বলবেন কি, বাবা আমি তো মরে যাব, আমার চাবিটা তুই না, সেখানে আমি 1,00,000 টাকা রেখেছি, আমার বাড়ির দলিলটা বুঝে রাখ, আমি তো মরে যাব, সম্পত্তি গুলো তুই দেখে রাখিস। একবার নিজের কথা চিন্তা করি, আমরা একবার চিন্তা করি কিছুক্ষণ পর আমার মৃত্যু হবে, আমার গতি কি হবে একবার আমার চিন্তা করি। কিন্তু পরীক্ষিত মহারাজের ভাবনা নেই, পরীক্ষিত মহারাজের ভাবনা হচ্ছে না না এগুলো তো বিষয়, এই বিষয়ের চিন্তার মধ্যে যদি আমি ঢুকে থাকি তাহলে আমার শেষের দিনে কোনো গতি হবে না। তাই গুরু ভক্তবৃন্দ, একবার শ্রীরাম বৃন্দাবনে যার মন্দির আছে বিখ্যাত জমিদার লালাবাবু, বিখ্যাত জমিদার লালাবাবু তিনি কি করছেন? তিনি বিরাট ধন সম্পত্তির মালিক, শ্রীমদ ভাগবতে দ্বাদশ স্কন্ধে ভগবান বলেছেন এই পৃথিবীর এই বিশ্বব্রহ্মাণ্ডের ধন কি জানো? এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রকৃত ধন হচ্ছে হরিনাম সংকীর্তন, যে নাম আস্বাদন করিলে জীবের হৃদয়ে প্রেম উদিত হয়, যে নাম আস্বাদন করিলে জীবের হৃদয় থেকে কাম ভাবনা দূরীভূত হয়ে যায়, যে নাম আস্বাদন করিলে জীবের হিংসা দূরীভূত হয়ে যায়। আমরা সাতদিন ভাগবত পাঠ শ্রবণ করছি, বলা হয় পাঠ এটাও কিন্তু কথা কীর্তন, তাই আপনারা যারা শ্রবণ করছেন আপনারা বড় ভাগ্যবান। এমন অবস্থা হতে পারে এই ভাগবত পাঠ শ্রবণ করে আপনার এক জন্মে কৃষ্ণ দর্শন হয়ে যাবে, এমনও হতে পারে। আমরা যতটুকু সময় আছি আমাদের মনটা যেন কৃষ্ণ চরণে ভাগবতের চরণে আমরা নিবেদন করতে পারি। এক কৃষ্ণ ভক্ত ভিখারি, ভিখারি গেল ওই বিখ্যাত জমিদারের কাছে, কি বলছে আমাকে একটু ভিক্ষা দেবেন, আমাকে একটু ভিক্ষা দিবেন। তখন কি বলো ওই জমিদার বলছে, বাবা দেখো আমি সবাইকে ভিক্ষা দেই কিন্তু আমি তোমাকে ভিক্ষা দেব না। কেন আমি ভিক্ষা কেমন করে দেই জানো? আমার যে দাড়ি আছে ওই দাড়িদেরকে দিয়ে ভিক্ষা দেই, কিন্তু আমি নিজ হাতে ভিক্ষা দেই না। আমি হচ্ছে জমিদার, ওই ভিখারি বলছে আপনি যে নিজেকে জমিদার মনে করছেন, এই পৃথিবীতে এই জগত সংসারে যার যত সম্পত্তি ধন দৌলত আছে জমিদারিত্ব আছে এইগুলার সমস্ত কিছু মালিক হচ্ছে গোবিন্দ, আর আমরা সবাই নাট্য মঞ্চে নাটক করছি, আপনি এর কাছ শুনুন না, আমি তো আপনার কাছ থেকে একটু চাল ডাল নিয়ে আমি গোবিন্দ সেবায় দেব, আপনি কৃপা করুন, কৃপা করে আমাকে একটু চাল ডাল দেন, আমি যেন আমার গোবিন্দের সেবা করতে পারি। তখন ওই জমিদার মনে মনে ভাবছে সে যেহেতু গোবিন্দের সেবা করবে তাহলে এক কাজ করি, তাকে একটা স্বর্ণ মুদ্রা দিয়ে দেই। তখন কি করলেন ওই স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন কাকে? ওই ভিখারিকে। বলছে ভিখারি নাও নাও নাও, তোমার আর কখনো কোনোদিন ভিক্ষা করতে হবে না, তুমি ওই স্বর্ণ মুদ্রা দিয়ে তুমি চলতে পারবে। তখন কি হলো ওই ভিখারি বলছে আমার স্বর্ণের তো প্রয়োজন নেই, আমাকে আপনি ভিক্ষা দেন যে ভিক্ষা দিয়ে আমি গোবিন্দ সেবা করতে পারি। তখন কি হলো তখন সেই সময়ে জমিদার বলছে না নিয়ে যাও, শ্রীমদ ভাগবতে বলা হয়েছে কোটি কোথায় থাকে
হরি মহারাজ কোথায় থাকে? হরি মহারাজ থাকে স্বর্ণের মধ্যে। আজ ওই ভিখারির মধ্যেও ওই কলি প্রবাহিত হয়েছে। আমরা যখন পাতে বসি দেখবেন আমরা এদিকে তাকাই এদিকে তাকাই, অনেকে পাতে বসে এভাবে ঘুমাচ্ছেন, আবার অনেকে মাথার মধ্যে চিন্তা করছেন বাড়িতে তো রান্না করে আসি নাই, আবার অনেকে ফোন দিয়ে ফেসবুক ইউজ করতেছেন, এগুলোও কিন্তু কলি। বলছে বলি মহারাজকে ওই শুক্রাচার্য বলছে চুষিব আমি প্রকৃতি হইয়া কি করিলে হরি তুমি এই জগতে আসিয়া। যেখানে তোমার কীর্তন হবে যেখানে তোমার হরিকথা হবে সেখানে আমি আমি অবস্থান করব। আমার বলি মহারাজ বলছে করি জানো যেখানে তুমি অবস্থান করবে সেখানে কিন্তু আমিও থাকবো। বলছে কিভাবে? বলছে সেই জায়গায় যদি আমার ভক্তরা হরিনাম করে তুমি তাদেরকে স্পর্শ করতে পারবে না, আমি হরিনাম দিয়ে তোমাকে আমি দূরীভূত করে দেব। সাউন্ডটা ঠিক করে সাউন্ড আবার সাউন্ড ঠিক করে জয় গান্ধী জয় গীতায় সাম্প্রতিক পরিমাণে এসেছে। জয় রাধেশ্যাম জয় গৌর জয় রাধে। এবার কি হয়েছে আপনারা বলতে সাউন্ড বক্সের সামনে আছেন, সাউন্ড বক্সে একটু খালি করে দেন আমাদের সমস্যা হয়। জয় রাধেশ্যাম জয় গীতায় জয় গৌর সাউন্ড বক্সের সামনে জায়গাটা একটু খালি রাখবেন। জয় রাধে সাউন্ড বক্সকে কেউ সাউন্ড বক্সের সামনে কেউ দাঁড়িয়ে না দেয় ওই ভক্ত কিন্তু তখন কি হলো ওই ভিখারি ওই স্বর্ণ পেয়ে সে ভুলে গেছে যে দুপুর বেলা যে গোবিন্দের সেবা পূজা অর্চনা করতে হয়। ওই ভিখারি কি করছে হেঁটে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় হঠাৎ করে পিছন থেকে কে কে জানি বলছে ও এই ভিখারি তুমি কি আমাকে ভুলে গেছো? আমি তো তোমার জন্য অপেক্ষায় বসে আছি, তুমি কখন আমাকে একটু জল তুলসি দেবে? তুমি কি আমাকে ভুলে গেছো? সামান্য একটু স্বর্ণ পেয়ে তুমি আজ নিজের ভক্তি নিজের ভজনকে বিক্রি করে দিয়েছো। ভিখারি মনে মনে ভাবছে কবি তো আমি এমন এক অভাগা, আমি তো ভিক্ষা না করেও ভজন করতে পারি না তোমার সেবা করতে পারি না, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করি। আমি ভিক্ষা করতে গেলাম প্রভু, আর ভিক্ষা করতে গিয়েও প্রভু আমি ওই মায়ার মধ্যে আমি জড়িয়ে গেছি। ও প্রভু আমি আর এই স্বর্ণ রাখবো না, আমি এই স্বর্ণ মেরে দেব। পাশে ছিল গঙ্গা, ওই গঙ্গায় স্বর্ণ ফেলে দিল। আর পিছন থেকে ওই জমিদার দেখে বলছে ও হে ভিখারি দাঁড়াও, বলছে বাবুজি আপনি আমাকে যে স্বর্ণ দিয়েছেন ওই স্বর্ণের মধ্যে কলি ছিল। শ্রীমদ ভাগবত বলেন যেখানে দুটো ক্রিয়া হয় যেখানে মধ্য অংশ পার হয় যেখানে আমিষ আহার হয় যেখানে স্বর্ণ থাকে সেখানেই কলি থাকে। কলি মহারাজ বলছিল ভগবান আমি কোথায় থাকবো? তখন ভগবান ওই জায়গাগুলো দেখিয়ে দিয়েছেন। ভিখারি বলছে বাবুজি আমি আপনার কাছ থেকে স্বর্ণ পেয়ে আমি আমার গরিবকে ভুলে গেছি, আমি আমার গরিবকে ভুলে গেছি, তাই ভাবলাম এই স্বর্ণ তো খনিকের জন্য, কিন্তু বাবুজি আমার গোবিন্দ তো আমার ইহকালের বন্ধু পরকালের বন্ধু, গোবিন্দ ছাড়া তো আমার আর আপন কেউ হতে পারে না, তাই ফেলে দিয়েছি এই স্বর্ণ। তখন জমিদার বলছে আমি তোমাকে এত কষ্ট করে স্বর্ণ মুদ্রা দিলাম আর তুমি ফেলে দিয়েছ, তুমি ফেলে দিয়েছ, আচ্ছা বলতো তুমি যে বদন করো তোমার মধ্যে কি শক্তি আছে কি ভক্তি আছে আমাকে একটু বলতো। বাবুজি
আপনার জীবন চলে যাচ্ছে, একবারও কৃষ্ণ বলে কাঁদেন নাই, একবারও ঠাকুর বলে গিয়ে গোবিন্দ চরণে একটু তুলসী পত্র নিবেদন করেন নাই, বাবুজি জানি না আপনার শেষের দিনের পরিণতি কি হবে। ভাগবত আমাদের শিক্ষা দিচ্ছেন সংসারের মূল ধর্মই হচ্ছে গোবিন্দ সেবা, গোবিন্দ পূজা। গোবিন্দের কর্ম করে অন্য কর্ম করতে হয়। আমরা দেখবেন চাকরি করি, ব্যবসা করি, অনেকেই ভাবেন চাকরি করে ধর্ম হয় না, অনেকেই ভাবেন ব্যবসা করে ধর্ম হয় না। এই ভুল ধারণা সবার ত্যাগ করতে হবে। চাকরি করেও ধর্ম হয়, ব্যবসা করেও ধর্ম হয়, কিন্তু ধর্ম করার সৎ আগ্রহ থাকতে হবে, সৎ ইচ্ছা থাকতে হবে, তাহলেই গোবিন্দের কৃপা হবে। ওই ভক্তবৃন্দ দেখেন ওই ভিখারি জমিদারকে বলছে, বাবুজি আপনাকে আজকে এক মহামন্ত্র দিয়ে যাব, যে মহামন্ত্র যদি আপনি আশ্রবণ করতে পারেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। বলছে কি আমাকে একটু শোনাও তো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম জীবের স্বরূপ হয় কৃষ্ণের অমৃত দাস,
তাদের জীবনে এই দুঃখ বেশি হয়। শ্রীমদ ভাগবতে কত চমৎকার ভাবে বর্ণ কথাকে তুলে ধরা হয়েছে। আমাদের জগতে এখনো পর্যন্ত জাত দিয়ে এখনো পর্যন্ত ভেদাভেদ আছে। গতকাল একটা ফেসবুকে ঘটনা দেখেছি, আমাদের হিন্দু সম্প্রদায়ের দুইটি সম্প্রদায়, ঝালো এবং নমশূদ্র, একজন আরেকজনকে ভালোবেসেছে, বিয়ে করেছে, করার পরে পরে কি হয়েছে জানেন, দুই পক্ষে সংঘর্ষ লেগে একেবারে ওই ছেলেটিকেও মেরে ফেলছে, আবার মেয়েটিকেও মেরে ফেলছে। একটুকের জন্য তারা প্রাণে বেঁচে গেছে এবং তাদেরকে উচ্ছেদ করে দিয়েছে। এখন যদি তারা ধর্মান্তরিত হয় তাহলে কেমন লাগবে আমাদের? বর্তমানে আমাদের ধর্ম ত্যাগ আমরা করছি, কেন করছি? আমাদের মধ্যে এখনো পর্যন্ত জাতির অহংকার রয়েছে। বাবা আমি তো ব্রাহ্মণ, বাবা আমি তো গোস্বামী, আমি তো পাল, আমি তো দাস, আমি তো ক্ষত্রিয়, আমি তো বৈশ্য, আমি তো শূদ্র, আমি তো মহাপ্রভু সবাইকে এক জায়গায় নিয়ে এসেছেন। আজ এই কলির যুগে এমন রম্য, আজ ব্রাহ্মণ আমাদের পরিচয় আমরা কৃষ্ণের নিত্য দাস, এটাই আমাদের প্রকৃত পরিচয়। ভক্তবৃন্দ সবার কাছে একটাই অনুরোধ, ভাগবত ধর্ম আমাদের শিক্ষা দেন, কখনো জাত নিয়ে কেহ যেন অহংকার করি না। আমার গোবিন্দ বলেছেন, যারা জাত নিয়ে অহংকার করে আমার গোবিন্দ তাদের মুখ পর্যন্ত দর্শন করে না। আমরা প্রকৃত ধর্ম যদি আশা করি, আমাদের সনাতন ধর্মের মতো এত চমৎকার, এত সুন্দর, এত বিজ্ঞান সময় ধর্ম পৃথিবীতে আর পাবেন না। আমি সবার কাছে একটাই প্রার্থনা, আজকে ভাগবত পাঠে এই শনি মহাদেব মন্দির পরিচালনা কমিটির আয়োজন করেছেন এবং আপনারা যারা এসেছেন সবার কাছে আমার একটাই প্রার্থনা থাকবে, ভিক্ষা থাকবে, আমরা এই ভাগবত পাঠে বসে আমরা প্রতিজ্ঞা করি, একটাই প্রতিজ্ঞা করি, আমরা যেন কেউ ধর্ম ত্যাগ না করি। এবং আমাদের যারা ছেলেরা আছে, মেয়েরা আছে, তাদেরকে যেন আমাদের ধর্মের প্রকৃত ধর্ম আমরা তাদের হৃদয়ে জাগ্রত করে দিই, তাহলে দেখবেন আমাদের ধর্ম দীর্ঘদিন সামনের দিকে এগিয়ে যাবে। ওই ভক্তবৃন্দ, ওই ভিখারি, ওই কাজের মেয়েটি বলছে, বাবুজি বাবুজি আমি কাঁদছি আপনার জন্য, হাসছি আমার জন্য। বাবুজি জানেন আপনি আর আমার মধ্যে কি পার্থক্য? আমার পরিচয় কি জানেন? আমার পরিচয় হচ্ছে আমি কৃষ্ণের নিত্য দাস, আর দাসের কর্তব্য হচ্ছে প্রভুর সেবা করা। আমার বাবা তো অভাবী, আমার বাবা তো আমার ভরণ পোষণ করতে পারে নাই, তাই আমার বাবা কি করেছে, আপনার বাড়িতে দাসে বিক্রি করার জন্য আমাকে কাজের মেয়ে হিসেবে পাঠিয়েছে। জানেন তাদের কাছে টাকা নেই, যারা একটু অভাবী, যারা একটু ভিখারি, তাদের কত কষ্টের জীবন, তাদের ইচ্ছা আছে, আগ্রহ আছে, থাকলেও তাদের সামর্থ্য নেই কোনো কিছু করার। তবে তাদের একটা ভক্তি আছে, একটি শক্তি আছে, সেটা হচ্ছে নয়ন জল। আমি প্রতিদিন তো আমার গোবিন্দকে এই নয়ন জল দিয়ে গোবিন্দের সেবা পূজা অর্চনা না করে আমি এক গ্লাস জল পর্যন্ত স্পর্শ করি না। কিন্তু বাবুজি আজকে আপনার গিয়ে আমি পরিষ্কার করতে এসে আমি ওই স্বর্ণের বিছানা পেয়ে আমি ঘুমিয়ে পড়েছি, আমি ভুলে গেছি আমার গোবিন্দ সেবার কথা।
এই বাবুজি আমারে গোবিন্দ কত দয়ার সাগর কত করুণার সাগর গোবিন্দ মাত্র দৃষ্টি ব্যাখ্যাত করে দেখিয়ে দিয়েছে উঠো উঠো এই বিছানায় ঘুমানো তোমার কর্তব্য নয় তোমার কর্তব্য হচ্ছে প্রভুর সেবা করা তুমি হচ্ছ কৃষ্ণের দাস এই মাত্র দৃষ্টি ব্যাখ্যাতের মধ্য দিয়ে কি করেছেন আমাকে বুঝিয়ে দিয়েছেন এবং মায়ার থেকে আমাকে দূরীভূত করে দিয়েছেন তাই বাবুজি আমার জন্য আমি হাসছি আর কাঁদছি না বাবুজি আপনার জন্য বাবুজি আপনার এতদিন জীবন কাটিয়ে দিয়েছেন একবার কৃষ্ণ সেবায় লাগাননি একবার কৃষ্ণ বলে কাঁদেননি একবার গোবিন্দ সেবার জন্য কোনো কিছু করেন নাই বাবুজি জানি না আপনার জন্য আমার গোবিন্দ কতটি ব্যাপার দিয়েছে নিজেকে নিবেদন করুন সময় করুন ये प्रोटीन को जरूरत है
Thank you.
সোনালী ব্যাংক যে যে ব্যাংকে টাকা অ্যাকাউন্ট জমা করেছেন টাকা জমা করেছেন এই টাকা কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন না কিন্তু ওই কিছু টাকা যদি ওই ভারপোক সপ্তাহে যদি লাগিয়ে যেতে পারেন আপনার যে মূল ব্যাংক যে মূল অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে চিরজীবন থাকবে কোনো ক্ষয় হবে না জমিদার হয়েছে ভিখারি এবার গুরুদেবের কাছে গিয়েছে দীক্ষার জন্য আমরা গুরুকরণ করি সবাই কিন্তু গুরুকরণ হচ্ছে ভক্তি জীবনের মূল গুরুকরণে যদি একবার ভুল হয় আপনার কখনো ভজন হবে না আরেকটি কথা মনে রাখবেন বর্তমানে গুরু দীক্ষা নিয়ে ব্যবসা চলছে বর্তমানে গুরু দীক্ষা নিয়ে ব্যবসা চলছে একদল গুরুদেব আছেন যারা দীক্ষা দেওয়ার জন্য পাগল মরিয়া হয়ে উঠেছে আসো আসো দীক্ষা দিব দীক্ষা দিব দীক্ষা দিব মনে রাখবেন তারাই হচ্ছে কলি আর যিনি সদ্গুরুদেব উনি কখনো বলবেন না তুমি আমার কাছে দীক্ষা নাও আর যিনি সদ্গুরুদেব উনি কি করেন উনি বিচার করেন বিচার করে দীক্ষা দেন গেলে দীক্ষা দিয়ে দেন না তাই মনে রাখবেন লোকের কথায় কারো প্ররোচনায় পরে দীক্ষা নেবেন না দীক্ষা মানে এমন এক শক্তি যে দীক্ষার কারণে প্রকৃত গুরুদেবের কাছ থেকে একবার দীক্ষা নিলে আপনি গোবিন্দ স্বরূপ পেয়ে যাবেন কৃপা গুরুদেবের এতই কৃপা তাই তো বলা হয়েছে চক্ষু দানো দিলো যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান ও বিধি প্রকাশ করো দেখুন বৃন্দাবনে যারা ব্রজবাসী গুণ আছেন বাবাজি মহারাজ গুণ আছেন তারা কতটুক শ্রীরাম বৃন্দাবনে জগদীশ দাস বাবাজি মহারাজ ছিলেন অনেক পূর্বে ওই জগদীশ দাস বাবাজি মহারাজের কাছে গিয়ে এক রাজার মেয়ে গিয়ে বলছে বাবা আমাকে কৃপা করে দীক্ষা দিন আমাকে কৃপা করে দীক্ষা দিন জগদীশ বাবাজি মহারাজ বলছে মা তুই রাজার মেয়ে আর আমার কাছে ভিখারির কাছে এসেছিস দীক্ষা দেওয়ার জন্য মা শুন মা তুই এত সুন্দর রমণী তুই বৃন্দাবনে থাকতে পারবে না তোর দেহ এত সুন্দর তোকে টুকরে 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 খেয়ে নিবে এই জগৎ তো কাম এই কামে ভরপুর মা বাড়ি চলে যা বাড়ি চলে যা মা ওই বাড়ি ফিরে যা মা বাড়ি ফিরে যা তোকে আমি দীক্ষা দিতে পারবো না মেয়েটি বলছে মা বাবা আমি বৃন্দাবনে এসেছি আপনার কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য যদি আমার দীক্ষা আমি যদি না পাই আমি আর এই প্রাণ রাখবো না আমি আর প্রাণ রাখবো না আমি এই বৃন্দাবনে রাখা কুন্ডে গিয়ে আমি আমার প্রাণ ত্যাগ করবো এবার তুমি কি আমাকে দীক্ষা দেবে না বলছে না আমি কোনো তখন কি হলো তখন ওই মেয়েটি কি করছেন মনে মনে ভাবছেন দীক্ষা তো আমার নেওয়া হলোই না এক কাজ করি যে দেহের সৌন্দর্যের জন্য আমি গুরু কৃপা পাইনি এই দেহকে আমি আর এই সুন্দর রাখবো না তখন তিনি কি করলেন গরম অগ্নি দ্বারা কিছু লোহা কিছু রডকে জ্বালিয়ে গরম অগ্নি দ্বারা ওই রডকে জ্বালিয়ে সারা শরীরে ওই লোহা জ্বলন্ত অগ্নি লোহা দিয়ে সারা শরীর পুড়াচ্ছেন পুড়িয়ে এমন অবস্থা করেছে সারা শরীর পুড়ার দাগ কালো হয়ে গেছে দেহ খালি শুধুমাত্র পুড়ার দাগ খালি দিকে চারি শরীর মেয়েটি কি হলো শাড়ি যে পরবে শাড়ি পরার মতো তার দেহে কোনো আকার নেই মেয়েটি একটা ছোলার বস্তা পরে ওই বাবাজি মহারাজের কাছে এক মাস পরে গিয়ে বলছে বাবা আমাকে তুমি চিনতে পারছ ওই বাবাজি মহারাজ বলছে মা তুই কে মা তোকে চিনতে পারছি না তোর দেহে কি হয়েছে কুষ্ঠ হয়েছে তোর দেহে কি হয়েছে তোর দেহ কি আগুনে পুড়ে গেছে মা তুই কে ওই মেয়েটি বলছে বাবা
বাবা আমি এক মাস পূর্বে তোমার কাছে এসেছিলাম দীক্ষা নেওয়ার জন্য বাবা তুমি বলেছিলে এই দেহ নিয়ে এই সুন্দর দেহ নিয়ে আমি তোমার কাছ থেকে দীক্ষা নিতে পারব না বাবা যেহে তো আমি দীক্ষা নিতে পারলাম না আমার এই সুন্দরদের জন্য যৌবনের জন্য বাবা আমি গৃহে গিয়ে আমার দেহটাকে পুড়ে তার তার করে নিয়েছি বাবা আমার দিকে আর কেউ তাকাবে না বাবা এবার কি তুমি আমাকে কৃপা করে আমাকে তুমি দীক্ষা দেবে না হরি বল হরি বল আমাকে তুমি কি একবার দীক্ষা দেবে না বাবা যখন গিয়েছেন রাধা কুণ্ডে স্নান করতে রাধে রাধে বলে স্নান করছেন বলছেন রাধা কুণ্ডে যে একবার স্নান করতে পারে রাধা সম দর্শনের লাভ হয়ে যায় তা অপূর্ব সুন্দর দেহ আমার ঘোড়ায় গিয়ে পেয়েছে এই হচ্ছে গুরু কৃপা তাই তো বলছেন এই জগতে গুরুর মত আপন গুরুর মত বন্ধু কেউ হতে পারে না আর যারা কল্পিত গুরুদেবের কাছে সব গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে পারেন আর এই জীবন ধন্য হয়ে যায় তাই আজ ওই বিখ্যাত জমিদার গিয়েছেন দীক্ষা নেওয়ার জন্য কল্পিত যিনি গুরুদেব হন শিষ্যকে পরীক্ষা করেন হরিবল কথা বলবেন না কল্পিত যে গুরুদেব হন তিনি কি করছেন দীক্ষা দেওয়ার জন্য আগে পরীক্ষা করেন বলছে ওহে দাদাবাবু তুমি যে আমার কাছ থেকে দীক্ষা নেবে তুমি তো জমিদার এখনো পর্যন্ত বিষয়ের গন্ধ তোমার শরীর থেকে যায়নি বাবা বাবা এক কাজ করো তুমি তুমি যদি দীক্ষা নিতে চাও আগে তোমার অহংকার অভিমান হিংসা নিন্দা ত্যাগ করো বলছে বাবা কি হয় ত্যাগ করো দাও বলছে এক কাজ করো ওই আমার আশেপাশে যা বাড়িঘর আছে সব জায়গায় গিয়ে তুমি একটু ভিক্ষা করো তাহলে তোমার অভিমানটা কমে যাবে তুমি যে জমিদার আজ বিখ্যাত জমিদার ভিখারি বেশ ধারণ করে আজ কি করছে ভিক্ষা করছে দাদা এই বলছে একটু ভিক্ষা দাও একটু ভিক্ষা দাও একটু ভিক্ষা দাও সবাই থেকে অভাব বলছে তিনি কোটি কোটি টাকার মালিক আজ তিনি হয়েছে ভিখারি এবার কি করো সবার বাড়িতে ভিক্ষা করেছে কিন্তু জমিদার জগৎ সে যে দাদা বাবু চিরজীবনের শত্রু তার কাছ থেকে ভিক্ষা নেয় নাই ভিক্ষা আনতে যায় নাই কারণ ওই জগৎ সে ঘোষণা করেছে দাদা বাবুর মস্তক যদি কেউ আনতে পারে তার অর্ধেক জমিদার লিখে দেবে ওই দাদা বাবুর জমি ভাবছে না তার কাছ থেকে যাবো না এই তো আমাকে মেরে ফেলবে আমি যে যাবো না আর তার কাছ থেকে কিভাবে আমি ভিক্ষা আনবো আমি তো জমিদার ছিলাম একদিন আপনার ভিখারি বললাম তা আমি তো জমিদার ছিলাম এবার চারিদিকে গিয়েছে চারিদিকে গিয়েছে ভিক্ষা নেওয়ার জন্য ভিক্ষা নেওয়ার পূর্বে ভিক্ষা নেওয়ার পরে এসেছেন গুরুদেবের কাছে গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুদেব আমি আপনার কথা মতো আমি গিয়ে ভিক্ষা নিয়ে এসেছি এবার আপনি কৃপা করে আমাকে দীক্ষা দেন বলছেন যে প্রসাদের পুরে সরব আসা চক্ষু দানব বিরোধে এই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান অভিনে প্রকাশিত ওই গুরুদেব বলছে বাবা তুমি সবার চোখ ফাঁকি দিতে পারবে কিন্তু আমার চোখ ফাঁকি দিতে পারবে না তুমি সকলের বাড়িতে গিয়ে ভিক্ষা করেছো কিন্তু ওই জগৎসের জমিদার যে তোমার চির জীবনের শত্রু তার বাড়িতে তো তুই ভিক্ষা করবি বাবা এখনো পর্যন্ত অভিমান ছাড়তে পারনি নিজের জমিদার যাও তার বাড়িতে যেদিন ভিক্ষা করতে পারবে সেদিনে আমি তোমাকে ভিক্ষা দেবো বাবা
আমি জানছি, কিন্তু ওই জমিদার জগৎচের সে বলেছিল আমার মস্তক যে কেটে দিবে তার অর্ধেক জমিদারি সে লিখে দিবে। তাহলে বাবা যদি আমার তার পূর্বেই যদি আমার মৃত্যু হয়ে যায় আমি কিভাবে দীক্ষা নিব? গুরুদেব বলছে দেখো তুমি যাও আমি তো আজ তোমার কিছুই বলবে না। এবার চললেন গিয়ে ভিখারি গিয়ে ওই জমিদারের দাঁড়িয়ে বলছে আপনি কৃপা করে আমাকে একটু ওই জমিদারের সঙ্গে দেখা করে দিয়ে আমি ভিক্ষা নেওয়ার জন্য এসেছি। ওই দাঁড়ি বলছে দাও দাও তোমার মতো ভিখারিকে ভিক্ষা দেওয়ার জন্য আমার জমিদার বসে আছে না, দাও দাও তাড়িয়ে দিচ্ছে। একবার দুইবার তিনবার যখন তাড়িয়ে দিচ্ছে ওই দাঁড়িয়ে গিয়ে বলছে মনে মনে ভাবছে এখন যদি আমার আসল পরিচয় না দিই তাহলে তোমার ভিক্ষা নেওয়া হবে না দীক্ষা নেওয়া হবে না। তখন কি করছে ওই দাঁড়িয়ে আমি হচ্ছি সেই বালা যেছিলাম জমিদার আজ হয়েছি ভিক্ষার কিসের সন্তান? একমাত্র কৃষ্ণ মতনের জন্য, একমাত্র রাধারানী সেবার জন্য। এই জগতে বুঝতে পারলাম যেদিন রবীন্দ্র ছাড়া কেহ নেই, এই জগতে সমস্ত কিছু মায়া, এই জগতে সমস্ত কিছু বিষয়ের বাসনা, তাই এই বিষয়ের অগ্নির মধ্যে আমি আর জ্বলতে চাই না। যাও তোমার জমিদারি গিয়ে বলে আসো যে জমিদার গিয়ে বাবার জন্য অর্ধেক জমিদারি ত্যাগ করার কথা বলেছিল সেই জমিদার আজ ভিখারি হয়ে তার দাঁড়িয়ে এসেছে। এবার যখন গেলেন দেখতে পাচ্ছেন কি সত্যি সত্যি আজ জমিদার এই সমস্ত কিছু ব্যাস ত্যাগ করে আজ ভিখারি হয়ে এসেছেন। তখন কি বলো তখন ওই জমিদার তখন এই জমিদার কি করছেন? তখন এই জমিদার বলছেন আপনি কৃপা করে আমাকে একটু ভিক্ষা দেবেন। তখন জগৎ শেঠ বলছে আচ্ছা দাদা তুমি যে ভিক্ষা নিবার জন্য আমার কাছে এসেছো, আচ্ছা তুমি বলো তো বাবা তুমি বলো তো তোমার এত এত জমিদারিত্ব ত্যাগ করে তুমি কেন আমার কাছে কাঙ্গালে বসে ভিক্ষা ভিক্ষা নেওয়ার জন্য এসেছো? তখন দাদা বাবু বলছে দেখো তুমি তো আমার চিরজীবনের শত্রু, তো আজ তোমার কাছে আমার প্রকৃত সত্য কথা বলছি। আমি আমার জমিদারিত্বতে আমি ছিলাম কিন্তু আমি কৃষ্ণ ভুলে ভজন করেছি, এই জীবন কাটিয়ে দিয়েছি একবার কৃষ্ণের জন্য, কাজে নেই সারা জীবন বিষয়ের চিন্তা করেছি সংসারের চিন্তা করেছি। কিন্তু জানো যেদিন বুঝতে পারলাম একমাত্র গোবিন্দ ছাড়া এই জগতে কেহ আপন নেই সেদিন থেকে ভাবলাম আর কতদিন যাবে, আমার তো বেলা অবসান, আমার তো গাঁটে তরি বান্দা, তাই আমি সবাই থাকতে কৃষ্ণ এই বৃন্দাবনে চলে আসলাম। আর গুরুদেব বলছে তোমার কাছ থেকে যদি দীক্ষা না করি তাহলে আমাকে নাকি তাই বলছে তোমার কাছে আমি প্রার্থনা করছি তুমিও আর বেলা অবসান করিও না, তোমারও সময় চলে যাচ্ছে তুমিও কৃষ্ণ ভজনে চলে আসো। জগৎসে বলছে দাদা তুমি ছিলে চিরশত্রু আমার, আজ তুমি হয়েছ আমার চির বন্ধু, দেখেছিস যে ভিক্ষা আনতে তুই জগৎ ছেলের কাছে যাস
আজকে আজ জগৎ ছেড়ে বিদায় হয়ে ভিক্ষা হয়ে আমার কাছে চলে এসেছে। আর সব তোদের দুজনকে আমি নাম দিচ্ছি, বলছেন গুরু গো গুরু আমারে আছে তাহলেই সে কাবে, আর যদি কোনো কিছু না দেয়
সে কোনটি গ্রহণ করবে না। শুধু গুরু ভক্তবৃন্দ এখন কি হলো, এখন সেই সময় আমার প্রাণ গোবিন্দ ভগবান কৃত দয়ার সাগর কৃত পতিতর বন্ধু এই পৃথিবীতে যার কেহ নেই আমার গোবিন্দ তুই বাহু তুলে বলছে তুমি কোনো চিন্তা করো না আমি তো আছি, আমি তো আছি, আমি তোমাকে উদ্ধার করবো, আমি তোমাকে উদ্ধার করে এই জগৎ সংসার থেকে আমি তোমাকে নিয়ে যাবো দাঁড়াই করবো। আমার প্রাণ গোবিন্দ ভগবান ওই ব্রাহ্মণ কে এক মন্দিরের ব্রাহ্মণ কে বলছে ওই ব্রাহ্মণ তুমি তো আমার সেবা পূজা করো, তুমি এক কাজ করো শুনো তুমি আমার প্রিয় ভক্ত ওই জমিদারকে তুমি এক কাজ করবে প্রতিদিন আমাকে যে ভোগ রঙ্কন করে যা কিছু দাও তার একটি তাল যেন তার জন্য তুমি পাঠাবে তোমার চলে দিলাম। তখন ওই ব্রাহ্মণ স্বপ্ন আদেশ পেয়েছে, ওই ব্রাহ্মণ কি করছে স্বপ্নে আদেশ পাওয়া মাত্রই ওই গোবিন্দ কোথায় প্রতিদিন ওই বিখ্যাত জমিদারকে দিচ্ছে ভোগে খাওয়া নিয়ে দেখেন গোবিন্দের কত কৃপা। হঠাৎ একদিন কি হলো, হঠাৎ একদিন ওই জমিদার নানাবাবু সে কোনো কিছু খায়নি উপবাস রয়েছে এদিকে বৃষ্টি চলছে ঝড় তুফান চলছে, যখন ঝড় বৃষ্টি হচ্ছে তখন উপবাস রয়েছে হা গৌর হা কৃষ্ণ বলে ডাকছে আর আমার গোবিন্দ কি করছে নিজ গুণে ওই ব্রাহ্মণ রূপ ধারণ করে ওই বিখ্যাত জমিদার নানা বাবুর কাছে গিয়ে বলছে লালা লালা আমি তোমার জন্য ভোগের তাল নিয়ে এসেছি পাও, বলছে আপনি আপনি এত কষ্ট করে কিভাবে আসছেন এই ঝড় তুফানের মধ্যে, বলছে না আমি তো ভক্তের উপবাস আমি সহ্য করতে পারি না। জ্বর বৃষ্টি যখন কমে গেল ওই যে প্রতিদিন যে ব্রাহ্মণ এসে ভোগের তালা নিয়ে আসে ওই ব্রাহ্মণ কি করছে ওই লালার কাছে গিয়ে বলছে লালা বাবু আমার আস্তে আস্তে বিলম্ব হয়ে গেছে, লালা বাবু আমার বিলম্ব হয়ে গেছে আপনি অপরাধ নেবেন না আপনি সেবা করুন, বলছে কি আপনি কি বলছেন একটু আগে আপনি জয় বৃষ্টির মধ্যে এসে আমার জন্য সুন্দর করে তালা সাজিয়ে এনেছেন আপনি আমার নিয়ে এসে আপনি মাথাকে পাগল হয়ে গেছেন। তখন ব্রাহ্মণ বলছে আপনি কি বলছেন আমি তো আসি নাই এই জয় বৃষ্টির মধ্যে আমি কিভাবে আসবো আমি তো আসি নাই। তখন দাদাবাবুকে বলছে আচ্ছা দেখি তো খারাপটা একটু দেখি তো, যখন দেখতে পাচ্ছে যে তালায় প্রতিদিন নিত্য ভুগরাগ করে ওই ব্রাহ্মণ ওই তালা আজ ওই লালার ঘরে আমি তো বসে থাকতে পারবো না দাঁড়াও দাঁড়াও আমি আসছি
আবার প্রাণ গোবিন্দ ভগবান ওই দুনিয়া কাকে দর্শন দিলেন, দর্শন দিয়ে বলছে বাবা কি চাও বলো, কি চাও কি চাও, এতদিন তো কষ্ট করেছো আমার জন্য, কি চাও তুমি একবার বলো। তখন বলেছে আমি কিছু চাই না, আমি তোর দর্শনে আমার জীবন ধন্য হয়ে গেছে, আমি আর কিছু চাই না, আমি শুধু শুধু চাই তোমার চরণ, তোমার চরণে আমি থাকতে চাই। আর বন্ধু আমাকে আপনি কৃপা করে আমার ইচ্ছা একটা আমার পূরণ করবেন, যে বলো বলো বলো। বলছে আমি যখন গৃহ ত্যাগ করে এসে আসার সময় আমার একমাত্র মেয়ে ছিল, ওই মেয়ের কাছে আমি বিদায় নিয়েছিলাম, ওই মেয়েটি আমাকে বলেছিল যখন তোমার গোবিন্দের সঙ্গে যদি কখনো বাবা তোমার দেখা হয় সেই দিন তুমি হতভাগ্য মেয়ে কোথায় একবার তোমার গোবিন্দকে বলো। আমি তো বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ দর্শন করতে পারবো না, ওই মেয়েটিকে তুমি পান করে দিও। যেখানে আমার জন্ম হয়, যে জন্মে আমার জন্ম হয়, পশুকুলে কীট কুলে মানব কুলে আমি যেন তোমার চরণ ছাড়া হই না, আমি যেন তোমার চরণে থাকতে পারি, এই বাসনা তোমার শ্রীচরণে, এই প্রার্থনা তোমার শ্রীচরণে, তুমি কৃপা করো আমার জন্য। আমার প্রাণ গোবিন্দ বলছে দাদা আমার জন্য যার অনুরাগ বেশি, আমার জন্য যার ভক্তি বেশি, আমি তাকে এক জন্মে আমার কাছে নিয়ে যাই। এই যে আপনারা এতক্ষণ সময় বসে আছেন, কৃষ্ণকথা শ্রবণ করছেন, হরিকথা শ্রবণ করছেন, গৌর ভক্তবৃন্দ, এটা আপনাদের পূর্ব জন্মের স্বীকৃতি। গৌর ভক্তবৃন্দ আমি আমি আজকে এই শনি মহাদেব মন্দিরে অনেকবার পাঠ করে গিয়েছি, কিন্তু আপনাদের যারা আজকে ভক্তরা এসেছেন বিভিন্ন প্রতিকূলতা ত্যাগ করে আপনারা বসে আছেন, সত্যি আপনাদের জীবন সার্থক। এবং আপনাদের জন্য গোবিন্দের কাছে এই প্রার্থনা করি আপনারা যেন গোবিন্দের কৃপা আপনারা যেন সহজে লাভ করতে পারেন। গৌর ভক্তবৃন্দ তাই দাদাবাবু একজনই গোবিন্দ দর্শন পেয়েছে আমাদের গতি কি হবে, এই বলছে বলি কৃষ্ণ আমার পরি পরিণামে Oh.
Oh,
Oh,